নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ হেলদি আর টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এখানে ছোলা, বাদাম, সুইটকর্ন আর মটর প্রায় 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এতে একে একে মেশাবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর ধনে পাতা কুচি। এখন দিয়ে দেব বেশ কিছুটা লেবুর রস। এখানে আমি গন্ধলেবু নিয়েছি। আপনাদের কাছে গন্ধলেবু না থাকলে আপনারা পাতিলেবুও ব্যবহার করতে পারেন। এবার দেব স্বাদমতো বিট লবণ, দেব ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। দেব সামান্য চিনি, ইচ্ছে হলে চিনি আপনারা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। এখন সবগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। ভাজা মশলার গুঁড়োটা ধনে, জিরে, মৌরি আর 4-5টা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। মেশানো হয়ে গেছে। একদম শেষে দিয়ে দেব ঝুরি ভাজা, এটা কিন্তু এটার টেস্ট আরও বাড়িয়ে দেবে। চাইলে এর মধ্যে সেদ্ধ আলু ছোট ছোট টুকরো করে কেটে মিশিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেওয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।